দেশের সর্বোচ্চ আদালত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চিরদিনের জন্য নিষিদ্ধ করেছে, তা নিয়ে মাতামাতি করা বিএনপির জন্য লজ্জার বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আরও বলেছেন, পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার নজির নেই। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাজধানীর গেন্ডারিয়ায় আঞ্জুমানে মফিদুল ইসলাম এতিমখানায় আয়োজন করা হয় খাবার বিতরণ ও আলোচনা সভার। এটা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, পাকিস্তান ছাড়া বিশ্বের কোথাও তত্ত্বাবধায়ক সরকার নেই। আদালতের আইনে নিষিদ্ধ করে দিয়েছে, সেই তত্ত্বাবধায়ক নিয়ে আজকে বিএনপি মাতামাতি করছে। নিশ্চয়ই তাদের লজ্জা শরমে মাথা খেয়ে তারা আজকে এটা করছে। আওয়ামী লীগের এখানে কোনো লজ্জা নেই। ডক্টর ইউনুসকে নিয়ে আন্তর্জাতিক ব্যক্তিদের চিঠি প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, যে মানুষ বাংলাদেশ নিয়ে ভাবে না তাকে নিয়ে ভাবার প্রয়োজন নেই। তার আইন তিনিই লঙ্ঘন করেছেন। তিনি 60 বছর পর্যন্ত এমডি থাকতে পারবেন, সেখানে তিনি 70 বছরেও জোর করে এমডি থাকতে চান। এখানে আইনের প্রশ্ন এসে গেছে। বঙ্গবন্ধু এভিনিউতে এক সভায় কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ষড়যন্ত্র করে ক্ষমতায় আসতে চাইছে বিএনপি, দেশকে বিপদে পরিচালিত করার জন্য এই বিএনপি সহ স্বাধীনতা বিরোধী শক্তি নানান ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে, লালকুঠি নীলকুঠিতে নানান সভা। কৃষিমন্ত্রী বলেন, শেখ হাসিনার কৌশলের কারণে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। খাদ্যের ঝুলি নিয়ে আমরা ভিক্ষা করি না, পৃথিবীর দ্বারে দ্বারে ঘুরি না। আশরাফুল আলম, আকাশ, চ্যানেল 24, ঢাকা।